তোমার স্ত্রী তোমার কাছে বড় দামি সম্পদ, তুমি তোমার দামি সম্পদের মধ্যে রাস্তাঘাটের নোংরা নোংরা পরিবেশ নোংরা আলো বাতাস লাগাইয়া দিও না। কারণ আজকাল দেখা যায় নিজের স্ত্রীকে নিজে যখন একটু সার দিয়ে দিয়ে যাও, তুমি মার্কেটে যাও, যাও তুমি সিঙ্গাপুরে যাও, যাও তুমি এই চাকরিতে যাও, যাও তুমি সেই চাকরিতে যাও, দেখবে সে সেখান থেকে আরেকবার হাত ধরে হিজরত করছে। কথা বলেন না কেন? ইউটিউবে দিয়ে তাকালে মাথা গরম হয়, মাথা খারাপ হয়ে যায়। আমি আর তাদের নাম বলবো না, কারণ ওই সকল বাজে পুরুষ আর নারীদের নামটা মাহফিলের মাইকে দেওয়া ঠিক না। কারণ তারা নিজেদের সভ্যতা নিজেরা নিজেদের হাতে বাজারে বিক্রি করে দিয়েছে। একজন স্বামী তার নিজের স্ত্রী দামি সম্পদকে দামি সম্পদকে প্রোটেকশন না দিয়া দামি সম্পদটা খোলা বাজারে যখন ছেড়ে দিয়েছে, প্যাকেটের মধ্যে দিয়া তারপর বাক্সের মধ্যে বইয়া আর একটা বাক্সের মধ্যে ঢুকাইয়া ওকে সেই শোকেজের নিচের পকেট ড্রয়ারের মধ্যে বইয়া তারপর টাবু তালা মারিয়া তাকে সেন্ট করে জয় কন ঠিক না বাঠি। যদি একটা সাধারণ স্বর্ণের আংটি গিয়া তো যদি নিরাপত্তার ব্যবস্থা করা হয়, রসুল বলেন দুনিয়ার সবচেয়ে দামি সম্পদ একজন স্বামীর জন্য একজন নেককার স্ত্রী। ও ভাই বলুন তো, তবে প্রত্যেক স্বামী তার নিজের স্ত্রীকে এই দামি সম্পদকে স্মরণ অলঙ্কারের চাইতে বেশি তাকে সেভ করার চেষ্টা করা দরকার আছে না? আমি আমার কথা বলি, ঈদের সময় একবার না প্রয়োজনে বাজার থেকে তিনবার কাপড় বাসায় নিয়ে দেখাই আমার পাল্টাই নিয়ে আসি। ঠিক অপরদিকে যদি সমুদ্রের তলদেশে কোনো ঝিনুক এমন অনেক ঝিনুক আছে
সেই সিরুকটাকে দুইবার করলে ওই সিরুকের মধ্যে থেকে লক্ষ লক্ষ টাকার মনে মুক্তা পাওয়া যায়। পানির অতল দরবারে খাস পর্দায় তাকে পৃথিবীর কেউ তাকে দেখে না, কেউ তাকে দেখে না। ঠিক তেমন যদি আমার কোনো মা বোন যদি নিজের ইজ্জত আত্মরক্ষার স্বার্থে আল্লাহর ভয়ে আল্লাহর প্রেমে আল্লাহর ভালোবাসায় খাস পর্দায় ঢুকে যায়, যাদের সাথে দেখা যায় হারাম, তাদের সাথে যদি দেখা না করে যদি কোন ঠিক না বা ঠিক নারীরা যদি হয় আল্লাহ পাক ওই রকম খাস পর্দা নারীর পেট থেকে হাজরে আব্দুল কাদের জিলানির মতো শাশুড়ি সারদুল রহমাতুল্লাহ আলাইহির মতো এক কথায় আল্লাহ ওয়ালা দামি দামি সম্পদ কোরআনের হাতে সরকারি আলেমের জন্ম ওই সকল নেককার নারীদের পেটেই হয়। জোরে কান ঠিক না বাকি মাইকের আওয়াজ দিয়ে মা বোনদের কানে যায়, রে মা বোন আমি তোমাদের হাতে পায়ে দিয়ে বলবো, হাতে পায়ে ধরে বলবো, রে মা ঘরের মধ্যে আছে ওই নারীর ঘরের বেড়া ভাইকে কখনো কোন যুবক একটা নারীকে দেখতে যায় নাই, একটা খাস পর্দার নারীকে কখনো কোন যুবক ধর্ষণ করে নাই, একটা খাস পর্দার নারী কি খাস পর্দার মধ্যে ঢুকে পৃথিবীর কোন যুবক একটা নারীকে এসিড মারে নাই। জোরে জোরে কান ঠিক না বাকি এমন করছে কি ধাক্কা দিয়া নদীতে ফেলে দিয়েছে, নৌকা থেকে ধাক্কা মেরে নদীতে ফেলে দিয়ে ধোক মারতেছে, এমন তো খবরদার যদি তোর কাছে আমার কাপড় বেঁধে পিঠের চামড়া উড়াই গেলাম। যুবকটাকে ধাক্কা দিয়ে নদীর মধ্যে ফেলে দিয়ে বলতেছে খবরদার আজকে আপনার আমার মেয়েটাকে রাস্তায় চাইয়া দিয়েছি, স্ত্রীকে রাস্তায় চাইয়া দিয়েছি, এখন রুড়ে গেলে খালি মন্টু আর নানটু আর জোশি বাবুর মুক্ত মুক্তি খালি আমি বলবো ভাই আগে তুমি তোমার মেয়েটাকে ঘরে ঢুকো, স্ত্রীকে ঘরে ঢুকো, ভাবিকে ঘরে ঢুকো, নাতনিকে ঘরে ঢুকো, তোমার ভাতিজের আত্মীকে ঘরে ঢুকো, মাইকের কসম অচিরাকার যুবকের চরিত্র এমনিতেই ভালো হয়ে যাবে। আর আসতে কর ঠিক, আর বলে কোন ঠিক না ঠিক, রাস্তায় বাইরে কইরা আমার ইফটিজিং এর আইন করো করো না, যাই হোক আমার ভুল আলোচনার দিকে চলে যায়। নবী আমার বলে দিলেন একজন মহিলার চতুর্থ কাজ স্বামীর অনুগত স্ত্রী হতে হবে, এই চারটা কাজ করে যদি কোনো নারী দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায় আল্লাহ পাক কিয়ামতের দিন বলবেন রে আমার প্রিয় বান্দি আয় তোর জন্য আমি জান্নাতের সব দরজা গুলো খুলে রাখছি, যেই দরজা দিয়ে মনে চায় তুই সেই দরজা দিয়েই আমার চিরস্থায়ী জান্নাতের মেহমান হইয়া যা। আজকে বাসায় যাই একটা সালাম দেবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ একটা সালাম দেবেন, দরজায় যাই স্ত্রী মনে করবে সুবহানাল্লাহ কুতুলা
আজকে আমার স্বামী মহফিল হইতে বিশ্ব হই বাড়িয়েছে কান মুক্তি কি যাইয়ে বলে কি এই খাদ্য মা নন্দর মা সুন্দর মা কেতরালি মা আলাদারে জি দাবাদারে জি তাউতারে জি শহীদের চেয়ারম্যান দাসি এই কই কই বলে এ দেশে কি বলে কবর করতে না এই রকম বলে নাকি আছে আর জি আলাদারে জি আছে রইবে মা কইবে মা কি বলে না অনেক সময় সরাসরি স্ত্রীর নাম ধরেও ডাকে কই শুনছো কিন্তু জিন্দেগিতে বউ এর তো সালাম দেয় না এরকম স্বামীর দুঃখ নাই স্ত্রীকে ঘরে গেলে সালাম দেয় যদি বলিলে কেনা কেনা ঘরে গেলে সবসময় দাঁড়িয়ে ঘরে গেলে বউ এর তো সালাম দেয় না এই রোজা থাকে এই রোজা থাকে কথা ঠিক কারণ স্ত্রীকে সালাম দেওয়ার অভ্যাস আমরা অনেকেই অভ্যস্ত নই আজকে থেকে শুরু করবেন সালাম দিবেন সালাম দেখবেন ভালোবাসা বেড়ে যাবে সোহাম আর